বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর নজরুলের জন্ম প্রথমবার পালিত হয়েছে এই বাংলাদেশে অর্থাৎ সালে এ বঙ্গবন্ধু একটি বাণী দিয়েছিলেন আমরা এই বাণীটিকে রাখা দরকার এবং এই বাণীটি যদি আমরা মনে রাখতে পারি তা হলে আমরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে চর্চার জন্য বাংলাদেশকে মর্যাদাবান করার জন্য অনেক সহজ করে পথ চিনতে পারি দুর্ভাগ্যজনকভাবে আমরা কোথায় যেন এই বাণীটি ভুলে গেলাম নজরুলের কাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ইচ্ছা পূরণের জন্য একটি বাংলাদেশ নির্মাণ হল এবং সেই নির্মাণ কাজে নেতৃত্ব দিলেন আমাদের বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালের আমাদের ঢাকার চোরাওয়ার্দি উদ্যানে যেখানে উনিশশো সালে তিনি সতেরোই মার্চের ভাষণ দিয়েছিলেন সেইখানে একটি বক্তৃতা করলেন সেই বিপুল জনসমাবেশ সেখানে বললেন আবেগের সুরে তিনি বলেছিলেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তুমি একদা বলেছিলে সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণি তোমার সে কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে তুমি এসে দেখে যাও আমার বাঙালি মানুষ হয়েছে বঙ্গবন্ধু এই কথাটি বলে চোখের জলে সিক্ত হয়েছিলেন রুমাল বের করেছিলেন চশমা খুলেছিলেন কেঁদেছিলেন সেই অস্ত্র আমরা আমরা অনেকেই দেখেছিলাম এই মানুষটি দেশে ফিরে চার মাস চোদ্দ দিন পর অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে আমাদের আজকের যিনি জাতীয় কবি এই কাজী নজরুল ইসলামকে ভারতের কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে এলেন পরদিন পঁচিশে মে মোতাবেক জ্যৈষ্ঠ কবি জন্মদিন ছিল স্বাধীন বাংলাদেশে প্রথমবার বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর নজরুলের জন্ম প্রথমবার পালিত হয়েছে এই বাংলাদেশে অর্থাৎ উনিশশো বাহাত্তর সালে এগারোই জ্যৈষ্ঠ এ উপলক্ষে বঙ্গবন্ধু একটি বাণী দিয়েছিলেন আমরা এই বাণীটিকে স্মরণে রাখা দরকার এবং এই বাণীটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে চর্চার জন্য বাংলাদেশকে মর্যাদাবান করার জন্য অনেক সহজ করে পথ চিনতে পারি সেই প্রথম জন্ম জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু বাণীতে বললেন নজরুল বাংলার বিদ্রোহেঙ্গালির স্বাধীন ঐতিহাসিক সত্তার রূপকার বাংলার শেষ রাত ঘনান্ধকারে নিশ্চিত নিশ্চিন্ত নিদ্রায় বিপ্লবের রক্তলীলার মধ্যে বাংলার তরুণরা শুনেছে কাল ভৈরবের ভয়াল গর্জন নজরুলের জীবনে কাব্যে সঙ্গীতে ও তার কণ্ঠে প্রচণ্ড সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো লেলিহান অগ্নি মতো পরাধীন জাতির তিমির ঘন অন্ধকারে বিশ্ববিধাতা নজরুলকে এক স্বতন্ত্র ছাঁচে গড়ে পাঠিয়েছেন এই ধরার ধুলায় কি চমৎকার আমি অবাক হয়ে যাই যে বঙ্গবন্ধু এই বাণী কীভাবে লিখলেন কিভাবে তার সামনে এই কথাগুলো নজরুলের এই রূপটি আসলো। আমি যখন ভাবি একান্তে ভাবি তখন মনে হয় বঙ্গবন্ধু যদি রাজনীতির কবি হয়ে থাকেন আমরা যারা তাকে রাজনীতির কবি বলি তাহলে আমি মনে করি নজরুল ইসলামকে নিয়ে বঙ্গবন্ধু যে বাণী দিয়েছেন এটি তার কাব্য এটি তার রাজনৈতিক কাব্য এবং এর থেকে বেশি শক্ত এবং বেশি পোক্ত রাজনৈতিক কোনো ভাষ্য আমি বঙ্গবন্ধু দিয়েছেন আমার চোখে অন্তত পড়ে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা কোথায় যেন এই বাণীটি ভুলে গেলাম এই বাণীটি আমাদের সামনে থেকে আড়াল হয়ে গেল কে আড়াল করলো কারা আড়াল করলো কীভাবে আড়াল হলো তা নিয়ে গবেষণা হওয়া দরকার কারণ বঙ্গবন্ধুর কোনো অনুসারী নেতা মন্ত্রী রাজনীতিবিদ প্রতিমন্ত্রী কিংবা আমলা প্রশাসনের আমলাদের কারো মুখে আমি এই বাণীটা শুনি না দেখি না কোথাও এই বাণী নিয়ে কোনো কথা হয় না আর হয় না বলেই একটি মহল দূরভিসন্ধিমূলকভাবে নজরুলকে একটু তাচ্ছিল্য করার উপায় খুঁজে পাওয়ার চেষ্টা করেন এভাবে যে যেমনভাবে ডক্টর গুলাম মুর্শিদ নামের একজন ভদ্রলোক যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমি তাকে শ্রদ্ধা করি আবার তারপর শ্রদ্ধা রেখেই একটি নজরুল সম্পর্কে নিয়ে একটি গ্রন্থ রচনা করেছে রণক্লান্ত নজরুল এই নামে এই বইটি লেখার মাঝে তিনি কিছু প্রত্যাশিত বক্তব্য বয়ান হাজির করেছেন তিনি ভালো লেখক কথা গোছাতে পারেন ভালো তবে ওই বইয়ে তিনি বলেছেন যে নজরুল আমাদের জাতীয় কবি এই কথাটি বা এই মর্মে কোনো সরকারি আদেশ সরকারি কোনো সার্কুলার সরকারি কোনো গেজেট নোটিফিকেশান আমি কোথাও খুঁজে পাইনি আমি তন্ন তন্ন করে দেখেছি এ কথা বলে তিনি কি বলতে চেয়েছেন আমি ভাবি যে এই কথাটি যারা বলতে চেয়েছেন যাদের পক্ষ থেকে বলতে চেয়েছেন আমি মনে করি তারাই বঙ্গবন্ধুর ওই বাণীটি আড়াল করেছেন এদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলকে নিয়ে যে বাণী দিয়েছেন এই বাণী বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের সম্মুখভাগে এদেশের জাতীয় সংসদে এদেশের সচিবালয়ে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষায়তনে সম্মুখভাবে উৎকীর্ণ হওয়া দরকার কারণ এই বাণীর মধ্য দিয়েই বঙ্গবন্ধু বুঝাতে চেয়েছেন নজরুল আমার বাংলাদেশ নজরুল আমার সংস্কৃতি নজরুল আমার সাহিত্য নজরুল আমাদের চিন্তা চেতনা নজরুল আমাদের স্বাধীনতা নজরুল বাঙালির স্বাধীনতা এই কথাটি এনেছেন তার ওই বাণীর মধ্যে কিন্তু এই বাণীটা আমরা আড়াল করেছি আর আড়াল করার খেসারত দিচ্ছি আমরা যে আমাদের জীবনপথ আমাদের রাষ্ট্রীয় জীবন আজকে অনাচারে ডুবুডুবু প্রায় এখান থেকে বেরিয়ে আসতে হলে নজরুল চর্চার কোনো বিকল্প নাই নজরুল চর্চার বাইরে আমাদের কোনো পথ খুঁজে পর পথ নাই এটাই সত্য কথা এটাই আমি বিশ্বাস করি নজরুলের জন্ম অধ্যায়ে স্বাধীন বাংলাদেশ ছিল না কিন্তু নজরুলের মৃত্যু অধ্যায় রচিত হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমি সরকারকে দাবি করব। নজরুলকে যেদিন আনা হলো এই বাংলাদেশে সেই দিনটাকে চব্বিশে মে দিনটাকে কবি দিবস হিসেবে পেতে চাই এই দিন জাতীয় কবি দিবস ঘোষণা করা হোক এটা আমাদের প্রাণের আকুতি এটা আমাদের এদের সাহিত্য সংস্কৃতির যে ভিত্তিমূল আছে সেখানে এই দাবিটি আসা আসতেই পারে আসা উচিত এই দাবি আমরা করছি